45 কমলপুর ব্লক কংগ্রেস কাইবা সানমংনতি তেই ওয়াতেও তেইলমুই দেরাজাক ন খুক দেরাজাক হুক বা খানে রগ্নি হুক বা দেরাজাক মাই বরজাক রগ্নি মাই দেরাজাক রগ্ন হাফাংনি ফাসুংতি দেরাচুবা রুনানি বাগি কমলপুর এসডিএম হাবনগথাঙ্গি এসডিএম নি থানিও মেমোরেন্ডাম তেই সানমং লিবুলাইখা ব্লক কংগ্রেস নি আদংর মানজাখা 45 কমলপুর ব্লক কংগ্রেস আচুকফাং দেব্রত মালাকার 46 সুরমা ব্লক কংগ্রেস আচুকফাং রতন চান্দ ন খবুই আম্বাসা হাংকর এসি চেয়ারম্যান অনিল দাস নখবই কবুনি জুদা জুদা আদংর কয়েকদিন আগে বন্যা কমলপুর সাব ডিভিশনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ভিত্তিতে আমরা 5 দফার দাবির ভিত্তিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা কমলপুর 45 এবং সুরমা 46 আমরা গণ ডেপুটেশন দিয়েছি প্রতিনিধিমূলক সেই 5 দফার দাবি যাতে নিরপেক্ষভাবে তদন্ত করে সবাই যাতে সুযোগ পায় সেই ব্যবস্থা করার জন্য দাবিগুলির মধ্যে কী কী আছে? দাবিগুলির মধ্যে এক নম্বর হয়েছে যে যারা বাড়িঘর নষ্ট হয়েছে, কৃষিজমি নষ্ট হয়েছে, মৎস্যজীবী নষ্ট হয়েছে, তারা যেন ক্ষতিপূরণ, কৃষি যারা নষ্ট হয়েছে তার ক্ষতিপূরণ যাতে সঠিকভাবে দেওয়া হয়, এবং কমলপুরের যে বীজটা কমলপুরের যে ভাটটা তৈরি হয়েছে সেই ভাটটা ভূ পুরানো, সেই ভাটটা যাতে আবার মেরামত করানো হয় কমলপুর নগরবাসীর জন্য। পাশাপাশি সুরমার যে মেথিনিয়া এবং 85 যে ধোয়াই নদীর পার্শ্ববর্তী এলাকায় যে বোল্ডার দেওয়ার দরকার সেখানে বোল্ডার দেওয়ার ব্যবস্থা করা যায়।